মোহাম্মদ নুরুল ইসলাম বলেছেন, একজন কিশোর বয়সী ছেলে হিসাবে আমার লেখাপড়া কতটা জরুরি, কারণ আমার মনে হচ্ছে পড়াশোনার সাথে ইসলাম বা পরকালের কোনো সম্পর্ক নেই, এজন্য আমার পড়তে ইচ্ছে করে না। পড়তে বসলে মনে হয় এ পড়ালেখা করে আমার কী হবে, এটা তো পরকালে কোনো কাজে আসবে না, এখন আমি কী করতে পারি। আচ্ছা, এখানে মোহাম্মদ নুরুল ইসলাম, তুমি কিশোর বয়সী তাই না, সেটাই প্রশ্নে স্পষ্ট, পড়াশোনাটা আসলে কী পড়াশোনা করছো, তুমি কেন বলছো পড়াশোনার প্রয়োজন নেই? পড়াশোনাটা দু প্রকার, একটা হলো ইসলামিক, যেটাকে আমরা পারলৌকিক পড়াশোনা বলছি, অর্থাৎ পরলোকের নাজাত পাওয়ার জন্য যে পড়াশোনা, আল্লাহর কাছে মুক্তি পাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্ত থাকার জন্য বা মুক্তি পাওয়ার জন্য যে পড়াশোনা, সেটা হলো ইসলামিক পড়াশোনা, দিনী পড়াশোনা। আর আরেকটা হলো পারলৌকিক, জাগতিক। তো জাগতিক পড়াশোনার ব্যাপারে তো ইসলাম ডিসকারেজ করে নাই, ইসলাম বলে নাই যে কোনো জাগতিক পড়াশোনা করা যাবে না, ইঞ্জিনিয়ারিং পড়া যাবে না, কৃষিবিদ হওয়া যাবে না, কিংবা ডাক্তারি পড়া যাবে না, প্রশাসনিক কর্মকর্তা হওয়া যাবে না বা প্রশাসনিক পড়াশোনা করা যাবে না, এগুলো তো বলেনি। বরং এই ধরনের পড়াশোনাটার ক্ষেত্রে ইসলামের বক্তব্য হচ্ছে এগুলো মুবাহ। তবে ইসলাম বলে যে জরুরি হলো দ্বীনি জ্ঞান অর্জন করা, এটা ফরজ। তলবুল ইলমে ফরিদাত আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের উপরে দ্বীনি ইলম অর্জন করাটা ফরজ। এই ফরজটা অর্জন করে অতিরিক্ত সে যদি জাগতিক আরও কিছু জ্ঞান অর্জন করে, তার প্রফেশনাল লাইফের জন্য, একজন ব্যবসায়ী হওয়ার জন্য, একজন ডাক্তার হওয়ার জন্য, তাতে কোনো শরিয়া নিষেধ করে না, তবে তাকে ইসলামিক লাইফ মেনটেন করতে হবে, ইসলামিক এটিকেটস, আদব, আখলাক, আকিদা, মনন, এগুলো সব ইসলামিকলি তাকে পরিচালিত করতে হবে, তাহলে আর কোনো সমস্যা নেই। আর জরুরি ইসলামিক জ্ঞানের পরে কেউ যদি ইসলামিক স্কলার হতে চায়, তাহলে সে উচ্চশিক্ষাটা, যেমন ব্যাচেলার লেভেলে, মাস্টার্স লেভেলে, পিএইচডি লেভেলে, সে উচ্চশিক্ষাটা ইসলামের ভিত্তিতে বা ইসলামিক স্টাডিজে নিতে পারে, হাদিসে নিতে পারে, তাফসিরে নিতে পারে, সে ইসলামিক ইকোনমিক্সে নিতে পারে, ইসলামিক ফিনান্সে নিতে পারে, সে সিয়াসা শারিয়ার উপর নিতে পারে, সে ইসলামিক আকিদার উপর নিতে পারে, সে ইসলামিক এডুকেশন বা তারবিয়ার উপর নিতে পারে। এরকম অসংখ্য ডিসিপ্লিন এখন ইসলামের উপর রয়েছে। আমরা উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় মক্কা, কিংবা আল আজহার বিশ্ববিদ্যালয়, কিংবা আইনে শামস বিশ্ববিদ্যালয়, অথবা কায়রো বিশ্ববিদ্যালয়, জর্ডান বিশ্ববিদ্যালয়, এরকম বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে যদি যাই, দেখব যে সুবহানাল্লাহ, ইসলামিক ডিসিপ্লিন এখন 40-50টার মতো, একটা ফুল মেজর ইসলামিক সাবজেক্ট হিসাবে, বরং একটা ফুল ব্যাচেলর ডিগ্রি হিসাবে এখন পড়ানো হচ্ছে। এমনকি মালয়েশিয়াতে যদি আমরা ইউএম, ইউনিভার্সিটি অফ মালায়া, সেখানে একাডেমি অফ ইসলামিক স্টাডিজ আছে, যেটা ফ্যাকাল্টি অফ ইসলামিক স্টাডিজের সমতুল্য, সেখানে আমি আরও প্রায় 7-8 বছর বা 10 বছর আগে দেখেছি 20টা মেজর সাবজেক্ট আছে তাদের অনার্স কোর্সে, ব্যাচেলর অনার্স কোর্সে, এখন সেটা নিশ্চয়ই আরও বেড়েছে। তো সুতরাং আমরা বলবো যে কেউ ইসলামিক স্কলার হতে গেলে যে কোনো ইসলামিক সাবজেক্টে পড়তে পারে, আর যদি সে ইসলামের বেসিকটা সে তার ক্লাস 5-8 পর্যন্ত শিখে ফেলে, তাহলে সে ভবিষ্যতে অন্য যে কোনো সাবজেক্টেও পড়তে কোনো অসুবিধা নাই, যদি সেটা শরিয়াসম্মত হয় অথবা শরিয়া অনুমোদিত হয়। শরিয়া অনেক কিছু অনুমোদন করেছে, ফরজ করেনি, অতএব সে বিষয়টা আমাদের মনে রাখতে হবে।